সেলিম চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তকে পিটিয়ে হত্যা অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় না সর্বদলীয় কথা রাখলেন না শেখ হাসিনা ভৈরবে মন্ত্রী বাসভবনে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং সর্বশেষ জানাবো আল্লাহ রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বলেছেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেলিম চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তকে পিটিয়ে হত্যা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে এসে জনরসে পড়েন তিনি সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগারা বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌসীমানায় পদ্মা মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে অভিযোগ রয়েছে দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় না সর্বদলীয় একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে এখন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন মহলে আলোচনা চলছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নেতা এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারা কিভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করছেন এ ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকাঠামো কিভাবে হবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু এখন পর্যন্ত সংসদ বাতিল হয়নি এবং সংবিধানও স্থগিত করা হয়নি কাজেই সাংবিধানিক ধারাবাহিকতা যদি রাখতে হয় তাহলে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যে একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে তবে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গেছে যে তারা একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারের কাজ করবে এবং নতুন সংবিধান প্রণয়ন করবে এরপর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ কিছুক্ষণের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রকাঠামো সংস্কার উত্থাপন করবেন বলে জানা গেছে এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন কোন চেহারাই হয় এটি কি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আদলে হয় নাকি সর্বদলীয় সরকার হয় কথা রাখলেন না শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না তার স্পেন সফরে যাওয়ার কথা ছিল সেই সময় ছাত্র আন্দোলন উত্তাল রূপ নেয় তার একটি কথা বিকৃতভাবে প্রচারিত হয় আর শেখ হাসিনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট এটি যেন শিক্ষাঙ্গনগুলোতে গণবিস্ফোরণের রূপ নেয় পর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে প্রধানমন্ত্রী স্পেনে পালিয়ে গেছেন এ সময় প্রধানমন্ত্রী একটি বৈঠকে উপস্থিত হয়ে সকলকে জানিয়ে দেন যে শেখ হাসিনা পালায় না কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেন দলকে অপ্রস্তুত রেখে দলকে অরক্ষিত রেখে বাঘের মুখে নেতাকর্মীদের ফেলে দিয়ে চলে গেলেন দীর্ঘ রাজনৈতিক এই রূপ কেউ দেখেননি যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা জানেন শেখ হাসিনা বুক পেতে দেওয়া মানুষ যে কোনো সংকটে তিনি রুখে দাঁড়িয়েছেন এক এগারো সময় তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল তিনি জোর করে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা সামরিক জান্তার ভ্রুকুটি উপেক্ষা করে প্রাণ ভয়ে উপেক্ষা করে দেশে এসেছিলেন আজকে তাহলে কেন তার এই পলায়ন পরতা এটা কি ভুল রাজনীতির আত্মোপলব্ধি নাকি শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছরে ক্ষমতায় থাকার কারণে বদলে গেছেন শেখ হাসিনার এই চলে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা দিশাহীন হতবাগ এবং বিপর্যস্ত বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে না তাদের কি করতে হবে আওয়ামী লীগের এখন ভারপ্রাপ্ত সভাপতিকে এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের নেতাদের নেতাদের কাছে নেই মধ্যে যারা আছেন তারা সকলেই এখন আত্মগোপনে অথবা নিরাপদ স্থানে আওয়ামী লীগের হাল ধরবে কে এ যেন পঁচাত্তরের মতোই আরেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে উনিশশো সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল তারপর তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হয়েছে এখন আওয়ামলীগের হাল ধরবে কে গত সাড়ে পনেরো বছরে আমলিগের হাইব্রিড চাটুকার এবং সুবিধাবাদীরা দলকে ঘিরে রেখেছে দলের ভেতর ত্যাগী পরীক্ষিতরা এখন কোন ঠাসা এই সংকটে কি তারা হাল ধরবেন দলের ভেতর যারা সর্বগ্রহণযোগ্য নেতা তারা এখন অসুস্থ অথবা দূরে চলে গেছেন এ অবস্থায় আউয়ামলীগকে হতাশার সাগর থেকে আলোর পথ দেখাবে কে সেটাই এখন বড় প্রশ্ন তবে আওয়ামী লীগের নেতারা এখনো আশা করেন যে শেখ হাসিনা হয়তো দেশ ত্যাগ করেছেন কৌশলগত কারণে কিংবা তাকে বাধ্য করা হয়েছে আনন্দবাজার পত্রিকা বলেছেন শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ এটি হয়তো শেখ হাসিনার কৌশলগত সিদ্ধান্ত তিনি হয়তো আবার ফিরে আসবেন কিন্তু ফিরে আসলেও মানুষের আস্থা বিশ্বাস নেতাকর্মীদের সেই অকৃত্রিম ভালোবাসা কি তিনি পাবেন নেতাকর্মীদেরকে এখন ছিঁড়ে করে খাচ্ছে প্রতিপক্ষরা শেখ হাসিনা যাদেরকে আগলে রাখতেন তাদেরকেই তিনি বাঘের মুখে দিয়ে গেলেন ভৈরবে মন্ত্রী পাপনের বাসভবনে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রচারের পর সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে যুব ও ক্রিয়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ভৈরবের বাসভবন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় মুক্তিযোদ্ধা চত্বর ও বঙ্গবন্ধু মোড়ালে ভাঙচুর চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নাজমুল হাসান পার্কে এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মালিকাধীনে দর্শন সিনেমা হল ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিন্টু মিয়ার মালিকানাধীন জান্নাত রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালানো হয় পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আতিক আহমেদ উপজেলা সহসভাপতি সহসভাপতি সেলিম খান সাবেক মির্জা সুলাইমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আরমান উল্লাহ দশ নম্বর ওয়ার্ড আওয়াম লীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ভাংচুর চালানো হয় নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মোমেন মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে ভৌরব কয়লা মোকামে লীগের নেতা কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয় আওয়ামী আওয়ামী লীগের লীগের অনেক বাড়িতে হামলা হয়েছে উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন বিএনপির লোকজন বিনা বাধায় ভৈরবে অরাজকতা চালাচ্ছে আগুন দিচ্ছে কেউ থামাতে আসছে না আল্লাহর রহমতের দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বলছেন ফখরুল আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে সেই সঙ্গে গত কিছু দিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে তিনি জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে জানিয়ে বলেন আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ